আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলা সুস্থ মতো ভালো আছি। আপনারা দেখছেন মন্ডলী ব্লগ, সাথে ছামি মন। আজকে আপনার সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা আমার এই ভিডিওর সাথে থাকবেন। আর আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা আমাকে সাবস্ক্রাইব দেন, সাবস্ক্রাইব দিয়ে আবার ফলো করে দেন, তখন আমার খুব খারাপ লাগে। কমেন্ট করেন, লাইক দেন না, আমি সবার ভিডিও দেখি, লাইক দেই। প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের ভিডিও শুরু করি। ওই দেখুন ওখানে কত পাখি খাবার খাচ্ছে, একটু জুম করে দেখাই। এই যে শালিক পাখি, কবুতর, চড়ুই পাখি সবাই একসাথে একটা রুটি খাচ্ছে। এখানে ওই যে দেখতে পাচ্ছেন একটা রুটি, এটাই সবাই ভাগাভাগি করে খাচ্ছে। আর এই যে আমার পাখিরা এখানে এখন ডাকাডাকি করছে। এই যে দেখুন ওদের বাসার পাশে একটা কবুতর বাসা বেঁধেছে। ওরা এখন দাঁড়িয়ে আছে। আম্মু বাজারে গেল, বাজার থেকে নিয়ে আসলো আপেল, সরপুটি মাছ, ফুলকপি, একটা লেবু, বেগুন, তারপরে সিম, তেলাপিয়া মাছ আর বাটা মাছ। যে এখানে আম্মু মাছ কাটার জন্য ছাই নিয়ে নিল। এখন তেলাপিয়া মাছ খাচ্ছে। ছাই দিয়ে মাছ কাটলো, তাই অনেক কালো দেখা যাচ্ছে। আর ছাই দিয়ে মাছ কাটলে অনেক তাড়াতাড়ি মাছ কাটা যায়। এভাবে মাছ দিলে মাছ পরিষ্কার হয়। Thank you.
মাছ ধোয়া শেষ, এখন মুখ প্যাকেটে রাখবে। আর টাটকিল মাছ কয়টা ভাজবে? দুপুরে খাবার আছে যে মাছ ভাজা, আর এখানে আছে আলু ভর্তা, আর এখানে আছে জলপাই ডাল। আর এটা হলো আমাদের দুপুরের খাবারের মেনু। মাছ ভাজা, আলু ভর্তা, জলপাই ডাল, আর আমার সাথে সাথে ওরা দুজনে খাচ্ছে। মাথা খুব মজা।